এই যে মানুষ নামলো যে পাঙ্গাশের কাঁটা কিনতে হয়েছে যে একটা গোটা ডিম দিতে চেয়েছিল তার বাচ্চাকে এখন পারছে এখন অর্ধেক ডিম দেয় মাছ মাংস তো দূরে থাকুক লাস্ট যে প্রোটিন তো ও যদি দেখে ডিমের ডজন আবার একশো সত্তর পঁচাত্তর টাকায় চলে গেছে একটা ডিম পনেরো টাকা হয়ে গেছে ও যদি দেখেন শৃঙ্খলার অবস্থা ভালো না আবার চাঁদাবাজি ফিরে আসছে তার জন্য আপনি বিএনপিকে ব্লেম করে হবে না আপনি সরকার আপনাকে কিন্তু এটা আপনাকে কন্ট্রোল করতে হবে প্রত্যেক সরকার যখন ক্ষমতায় আসে একটা হানিমুন পিরিয়ড বলে এটা মতান্তরে 90 বা 100 দিন তিন মাসের একটু বেশি বা তিন মাস এই সরকারে দুমাস মাস গেল কিন্তু এই সরকারে দু মাসকেই আমরা হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে বা আরো আগেই গেছে এটা বলতে পারি কারণ হলো পাঁচ বছর মেয়াদের সরকারের যদি তিন মাস সেই পিরিয়ড হয় সাধারণত চেষ্টা করা হয় যে আমরা খুব বেশি ক্রিটিক করবো না নতুন করে সরকার ক্ষমতায় এসছে দায়িত্ব নিয়েছে তাদের বুঝে উঠতে হবে তাদের পলিসি কাজ করতে শুরু করবে কিন্তু এই সরকারের ক্ষেত্রে দুটো মেজর প্রবলেম হয়েছে বলে আমি মনে করি একটা হলো তারা যখন ক্ষমতায় এসছেন তারা মানে আমাদের দেশে কোনো কোনো ভালো সিস্টেম ছিল না বাট একটা সিস্টেম ছিল ফলটি হলেও একটা সিস্টেম ছিল শেখ হাসিনার পনেরো বছরের শাসনের পর এবং পাঁচ অগস্ট তার পালিয়ে যাওয়ার পর একেবারে সিস্টেমহীন একটা দেশে এসে পড়েছি আমরা এর মধ্যে আসলে সিস্টেমটা ভেঙে গেছে আমরা টের পাইনি এবং তিন দিন তো কোনো সরকার সরকারই ছিল না এবং একটা দেশে পুলিশ বলে কিছু নাই আমি প্রায় বলি সাধারণ মানুষ সরকারকে ডে টু ডে লাইফে ফেস করে পুলিশের মাধ্যমে অন্যদের সাথে আপনার সবসময় কাজ নাও থাকতে পারে আপনি রাস্তায় নামলেও ট্রাফিক পুলিশ দেখবেন আমরা এখনো রাস্তায় সন্ধ্যার পর ট্রাফিক পুলিশ ঠিক মতো দেখি না তো এইরকম একটা একেবারে বিধ্বস্ত স্টেজ স্ট্রাকচারে তারা ক্ষমতায় এসছেন কিন্তু পাল্টা একটা সমস্যা তৈরি হয়েছে তাদের জন্য সেটা হলো মানুষের অকল্পনীয় প্রত্যাশার চাপ তাদের উপরে তৈরি হয়েছে দীর্ঘদিন শেখ হাসিনার শাসনের অধীনে থেকে আমরা অকল্পনীয় রকম বড় মূল্য দিয়েছে সেই মূল্য দেওয়ার অস্বাভাবিক আপনি যেটার জন্য যত বেশি মূল্য দেবেন সেটার জন্য তত বেশি প্রত্যাশা তৈরি হয় ফলে আমাদের ইনর্মাস এক্সপেক্টেশন তৈরি হয়েছে সোজা সাপটা কথা হচ্ছে শেখ হাসিনা যা যা করেছেন তার সব ক্ষেত্রে আমাদের উল্টো হতে হবে এবং খুব দ্রুত সেটা হতে হবে সো এই দুটো ঘটনা ঘটলো আপনি ওই দায়িত্বে থাকলে আপনি এই বিধ্বস্ত অবস্থা নিয়ে চলা কঠিন আবার এদিকে প্রচণ্ড চাপ এ দুটোর এক ধরনের মিক্সচার দিয়ে কি করা যেতে পারে আমার মূল্যায়ন হচ্ছে মানে সরকার অনেক কিছু দু মাসে করে ফেলতে পারবে আমার মনে হয়নি এক বাক্যে যদি বলি দু একটা জায়গা ছাড়া সরকারকে আমি আসলে মানে তারা ঠিক ভিজিবল না যে তারা কাজ করছে না এটা খুব ইম্পর্টেন্ট জনগণের সামনে প্রতিদিন এটা কেন আপনার মনে 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 হয় প্রাথমিকভাবে আমার হয়েছিল যে এই সরকার সরকার নিজেকে কি আসলে অন্তর্বর্তীকালীন করে মানে তাদের আচরণ আমার কাছে কেয়ার টেকার মতো মনে হয়েছে তারা একদিকে বলছেন আমরা সংস্কার করব আমরা অনেক কিছু ঠিক করতে চাই জনগণ অনেক মূল্য দিয়েছে তারা সংস্কার চায় জনগণ কারা কতটুকু সংস্কার চায় সেটা কিন্তু আমরা জানি না ঠিক আছে আমরা ধরে নিলাম চাই কিন্তু তাদের আচরণ মনে হচ্ছিল তারা আসলে কোন রকমে কিছু রেগুলার রুটিন ওয়ার্ক করে তারা চলে যেতে চায় তাদের মধ্যে ক্যাবিনেটের মধ্যে যারা সদস্য আছেন তাদের মধ্যে ডিসিশন নেওয়ার মতো স্ট্রং মেন্টালিটি পার্সোনালিটির মানুষের অভাব আছে এক ক্যাবিনেটটা এত ছোট কেন আমি যদি প্রশ্ন করি মানে এটা তো সরকার না যে তিন মাস বা ছয় মাসে ইলেকশন দেবে আপনি মোটামুটি একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম থাকতে চান এই টাইমটা ডিবেট আছে রিসেন্টলি আমরা সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে স্পষ্ট মত পার্থক্য দেখলাম কিন্তু আপনি তো অন্তত ছ মাসে যাচ্ছেন না তো তাহলে বিশ জন দিয়ে কেন ক্যাবিনেট চলবে এই ক্যাবিনেট যদি সাধারণ একটা হয় এবং তাতে যদি মানুষ ভালো সার্ভিস পায় মানুষ কি সেটাকে সম্ভব হয়েছে না আগে কিন্তু ওটা ওগুলো তত্ত্বাবধায়ক ছিল এবং তিন মাসের সরকার ছিল এই সরকারটা কিন্তু তিন মাসের সরকার না এবং আবারও বলছি এই সরকার বাংলাদেশকে যে অবস্থায় পেয়েছে মানে আই রিপিট পুলিশ বলে কোনো কিছু নাই থানার মধ্যে পুলিশ আসছে না এখনো যারা আসছে তাদের কনফিডেন্স নেই সন্ধ্যার পর থানার বাইরে পুলিশ যেতে চায় না এই পরিস্থিতি তো আগের কোন সরকারের মধ্যে ছিল না হ্যাঁ কিন্তু এই পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করবেন অবহিনভাবে এটা শেখ হাসিনা দায়ী কিন্তু আপনি যখন দায়িত্বে এসছেন খুব বেশি দিন লাগবে না মানুষ কিন্তু এই জিনিসগুলো হিসেব করা শুরু করবে এবং এই যে আপনি সংস্কারের কথা বলছেন আপনি ডে টু ডে লাইফের ক্রাইসিস মানুষ অনেক বলি প্রধান আমি ব্যক্তিগত ভাবে অনেকে এটার বিরোধিতা করেছেন এটা একটা স্বতঃস্ফূর্ত মুভমেন্ট এবং এর মধ্যে কোনো রকম কোন মাস্টার মাইন্ডের এর কেউ ছিল না তো স্বতঃস্ফূর্ত মুভমেন্ট মানে বহুজন বহু দাবিতে গেছে এর মধ্যে লক্ষ লক্ষ মানুষ ওই কারণে গেছে যে ঠিকমতো মতো খেতে পারছে না আমি এভাবে বলি

একটা গোটা ডিম দিতে চেয়েছিল তার বাচ্চাকে এখন পাচ্ছে এখন অর্ধেক ডিম দেয় মাছ মাংস তো দূরে থাকুক দেখে ডিমের ডজন আবার টাকায় চলে গেছে গেছে একটা ডিম টাকা হয়ে ও যদি দেখে শৃঙ্খলার অবস্থা ভালো না আবার চাঁদাবাজি ফিরে আসছে তার জন্য আপনি বিএনপি কে ব্লেম করে হবে না আপনি সরকার আপনাকে কিন্তু এটা আপনাকে নিতে হবে দায়িত্ব নিতে হবে আপনাকে কন্ট্রোল এবং বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি তারা তার বহিষ্কার করছে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে তো আপনাকে নিতে হবে আপনাকে দুর্নীতি ঘুষ কমাতে হবে এই ডে টু ডে লাইফের ক্রাইসিস গুলো যদি না মেটাতে পারেন না কমাতে পারেন ভালো কিছু হবে না এবং আমি দেখছি এই জায়গাগুলোতে এক ধরনের ফেইলিয়ার আছে একটা জায়গায় তাদের সাকসেস আছে ভালোই আমি মনে করি সেটা হচ্ছে এটা আমাদের সবচেয়ে ক্রুশিয়াল জায়গা এবং ঘটনাচক্রে সেখানে কিছু ভালো কাজ হচ্ছে বলে আমি মনে করি সেটা হচ্ছে অর্থ এবং ব্যাঙ্কিং সেক্টরে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর এইচ মনসুর উনি খুব ভালো কাজ করছেন এই কাজটা কন্টিনিউ করলে ভালো হবে এবং অর্থ উপদেশটাও উনিও আগে গভর্নর ছিলেন উনি উপদেষ্টা হিসাবেও কাজ করেছেন আগে আমরা ধারণা করতে পারি এই একটা জায়গায় কিছু সিগনিফিক্যান্ট কাজ হবে কিন্তু এই একটা জায়গায় হলেই আসলে হয় না কারণ ধরুন ব্যাংকিং সেক্টর বা অর্থ বাণিজ্যের কিছু কারণে আপনি ইনফ্লেশন কন্ট্রোল করার প্রবাবিলিটি থাকে কিন্তু ইনফ্লেশনের আরো অনেক কারণ আছে এর মধ্যে সিন্ডিকেট তৈরি করা আছে এর মধ্যে চাঁদাবাজি আছে ওগুলো যদি কন্ট্রোল না করা যায় দিনের শেষে এগুলো হবে না আরেকটা জায়গায় সরকারের সাফল্য আছে বলে আমি মনে করি আমি এটি সাফল্যগুলো বলা দরকার বলে বিশ্বাস করি সেটা হচ্ছে ভারতের প্রতি পলিসি একদম স্পেসিফিকলি যদি বলি মানে আমরা গত পনেরো বছর অত্যন্ত নতজানু একটা রাষ্ট্র দেখেছি যাকে স্বাধীন দেশ মনে হতো না ভারতের সামনে আমরা একটা কলোনির মতো হয়ে দাঁড়িয়েছিলাম ডক্টর ইউনুস আসার পর থেকে ইভেন উনি দায়িত্ব নেওয়ার আগ থেকেই ভারতের মিডিয়ার সাথে যে টোনে কথা বলেছেন বিভিন্ন ক্রাইসিস যেভাবে রেসপন্ড করছেন আমি একটা উদাহরণ দিই অমিত শাহ কিছুদিন আগে বলেছেন বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে সোজা করবেন বাংলাদেশ খুব স্ট্রং একটা প্রটেস্ট করেছে রিটেন প্রটেস্ট আমরা পেছনে যাই কয়েক বছর আগে অমিত শাহ বাংলাদেশিদেরকে টার্মাইট বলেছিলেন তখন বাংলাদেশ থেকে কিন্তু কোনো রকম কোনো আমাদের বর্ডার হচ্ছে ইনস্ট্যান্টলি স্ট্রং প্রটেস্ট যাচ্ছে সো এই একটা জায়গায় আমি মনে করি আমাদের খুব সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট আছে কিন্তু ইন আর কেসেস আমরা বাকি সব জায়গায় গার্মেন্টের অস্থিরতা চলছে ষড়যন্ত্র হচ্ছে না কি হচ্ছে আমি না এই বিষয়ে আলোচনা হবে